পিএসজির সাথে সম্পর্ক চুকিয়েছেন গেল সপ্তাহে। লিওনেল মেসির নতুন ঠিকানা হচ্ছে কোথায়, তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ, জল্পনা কল্পনা। পিএসজি ছাড়ার পর সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার জোরালো গুঞ্জন উঠলেও গণমাধ্যমে আসা নতুন খবর উল্টো আল হিলালকেই নতুন প্রস্তাব দিয়েছেন মেসির টিম। সৌদি ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার জন্য হিলাল কর্তৃপক্ষকে আরও এক বছর অপেক্ষা করতে বলেছেন তারা। সংবাদ মাধ্যম স্পোর্ট জানিয়েছিল, চুক্তির বিষয়ে আল হিলালের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। সেই অনুযায়ী মেসির সাথে চুক্তি করতে ফ্রান্সেও উড়ে যান আল হিলাল কর্তৃপক্ষ। ওই বৈঠকে আল হিলালকে 2024 সাল পর্যন্ত মেসির সৌদি ক্লাবে যোগদানের বিষয়টি স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। মেসির পক্ষ থেকে দেয়া নতুন এই প্রস্তাবে বেশ অবাক হয়েছেন সৌদি প্রতিনিধিরাও। মেসিকে দেয়া প্রস্তাবটি আগামী বছর থাকলেও বছর প্রতি 500 বিলিয়ন ইউরোর প্রস্তাবটি তখন নাও থাকতে পারে বলে জানায় সৌদি। আল হিলালকে এক বছরের জন্য অপেক্ষায় রেখে আগামী মৌসুমে কোথায় যাবেন মেসি? রেসে সব থেকে এগিয়ে তার সাবেক ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, বার্সেলোনার সভাপতির সঙ্গে মেসির বাবার 5 জুন বৈঠকের পর সময় নিয়েছে দুই পক্ষই। বার্সেলোনায় ফেরার ব্যাপারে নিজের ইচ্ছার কথা অনেকদিন ধরেই জানিয়ে আসছিলেন এলএম10। তবে লা লিগার কঠোর অর্থনৈতিক নীতি এবং বার্সেলোনার অর্থ সংকট সব মিলিয়ে বেশ কঠিন হয়ে গেছে মেসির বার্সায় ফেরা। তবে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লের জন্য উপস্থাপিত পরিকল্পনা অনুমোদন করেছে লা লিগা। এবার ক্যাম্প নোতে মেসি ফিরবেন কি ফিরবেন না তার উত্তর পাওয়া যাবে দু একদিনের মাঝেই। সারা মাহবুব, DBC নিউজ ডেস্ক।